মল্লিক জাতীয় বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষ ফাইনাল পরীক্ষা চলছে। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশ নিয়েছেন শিক্ষার্থীরা। এ নিয়ে জানতে যাচ্ছি মোস্তফা মল্লিকের কাছে। তিনি সিদ্ধেশ্বরী গার্লস কলেজে আছেন। মল্লিক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষ সমন পরীক্ষা নিয়ে আমরা জানতে চাই এবং করোনা পরিস্থিতিতে সেখানকার ব্যবস্থাপনা নিয়েও আমাদের যদি একটু বলতেন কিছু। দীর্ঘ নমাস পরে আপনারা জানেন যে 17ই মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যায়, কিন্তু সেই বন্ধের ব্যাপ্তি যে এত বড় হবে সেটা শিক্ষার্থীরা কখনোই ভাবতে পারেনি। গত কয়েক মাস ধরেই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যারা অধ্যয়নরত তারা বলছিল যে তাদের পরীক্ষাগুলো যেন গ্রহণ করা হয় এবং তাদের পরীক্ষা যেন নেওয়া হয়। এবং আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা এই দাবিটাই জানাচ্ছিল যে তাদের পরীক্ষাটি যেন গ্রহণ করা হয়। আপনারা একটু আগে স্ক্রিনে যে আমার সহকর্মীকে বলবো আপনি একটু এদিকে চলে আসেন, আপনি একটু আগে স্ক্রিনে যে দেখছিলেন পর্দায় তারা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের পরীক্ষার্থী, যারা কিনা গত ফেব্রুয়ারি মাসে তাদের 5টি পরীক্ষা দিয়েছিল। এরপরে তারা এই প্যান্ডামিক সিচুয়েশন তৈরি হয় এবং পরীক্ষা দিতে পারছিল না, এখন তারা পরীক্ষা দিচ্ছে। সব মিলিয়ে আপা পরিবেশ কেমন? আমাদের সঙ্গে রয়েছেন কানিজ ফাতেমা, সিদ্ধেশ্বরী কানিজ মাহমুদা, সিদ্ধেশ্বরী গার্লস কলেজের সুযোগ্য অধ্যক্ষ। কিভাবে স্বাস্থ্যবিধি নিশ্চিত করছে? অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি বলবো এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি অ্যাচিভমেন্ট এবং সবচেয়ে সময় উপযোগী এবং বাস্তবমুখী এবং সাহসী একটি পদক্ষেপ যা সারা বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর জন্য অনুকরণীয়। স্বাস্থ্যবিধি কিভাবে নিশ্চিত? স্বাস্থ্যবিধিটা আমরা গেটেই আমরা স্যানিটাইজার রেখেছি, বেসিন দিয়েছি, সাবান দিয়েছি, মাস্ক রেখেছি। ছেলে মেয়েদেরকে আমরা সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে প্রবেশ করাচ্ছি এবং ক্লাসরুমে আমরা স্যানিটাইজার দিয়েছি। বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা নির্দেশনা ছিল 3 ফিট দূরত্বে দুইজন পরীক্ষার্থীকে বসাতে হবে, সেক্ষেত্রেও আমরা জেড সিস্টেমটা অ্যাপ্লাই করেছি যে এক বেঞ্চে একজনই বসাচ্ছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আসলে এই ধরনের পরিবেশ কিন্তু আজকে বাংলাদেশের যতগুলো কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে সব জায়গায় একই পরিবেশ। শিক্ষার্থীদের সঙ্গে আমি কথা বলেছিলাম আপনাদের সঙ্গে যুক্ত হওয়ার আগে এবং শিক্ষার্থীরা বলেছে যে তারাও দারুণভাবে খুশি, কারণ তারা মনে করছে যে পরীক্ষা দেওয়ার মাধ্যমে আসছে যে বিসিএস সেখানে তারা অংশ নিতে পারবে এবং অন্যান্য চাকরির বাজারও তাদের জন্য খুলে যাবে। উজমা, এই ছিল মোটামুটি সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রে আমার কাছে থাকা সংবাদ যেটা আপনাকে জানিয়ে দিলাম। মল্লিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঘন কুয়াশার কারণে প্রায় 10 ঘন্টা বন্ধ থাকার পর দেশের সবগুলো রুটে নৌ চলাচল শুরু হয়েছে। বিএডব্লিউটিসি এর শিমুলিয়া ঘাটের ম্যানেজার আহমেদ আলী জানান, মঙ্গলবার রাত 12টা থেকে কুয়াশা অতিরিক্ত বেড়ে যায়। দুর্ঘটনা এড়াতে রাত থেকে আজ সকাল পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখা হয়। রাতে ফেরি বন্ধ থাকায় মাঝ পদ্মায় 7টি ফেরি আটকা পড়ে। দুই পারে পারাপারের অপেক্ষায় থাকে অসংখ্য যানবাহন, এতে ঘাট এলাকায় যানজট সৃষ্টি হয়। প্রিয় দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা শীর্ষ খবর। ধন্যবাদ সবাইকে।